প্রায় 12 মাসই আলোচনায় থাকে পরিমণি। সোশ্যাল মিডিয়াতে সমালোচনা সৃষ্টি করেছে নায়িকা পরিমণি। পরিমণি শরীফুল রাজকে ডিভোর্স দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। শরীফুল রাজকে বিয়ে করে পরিমণি আরো সমালোচনায় এসেছিল। বছরের সব সময় ভাইরাল টপিকে থাকে এই নায়িকা। নায়ক শরীফুল রাজকে বিয়ে করে জন্ম দেয় একটি ছোট্ট বাচ্চার, কিন্তু বছর ঘোরার আগেই তাদের সংসার ভাঙার কথা ছড়িয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়ায়। তাই তো বিতর্কিত নায়িকার কর্মকাণ্ড দেখে রেগে মুখ খুললেন শাকিব খান। যেহেতু পরিমণি ও শরীফুল রাজ সোশ্যাল মিডিয়াতে সবসময় বিতর্কের জন্ম দিচ্ছে, তাদের জন্য বিরক্ত নায়ক শাকিব খান। তাই তাদের জন্য সোশ্যাল মিডিয়াতে এবার মুখ খুলেছেন শাকিব খান। কারণ পরিমণি ও শরীফুল রাজের জন্য দেশের শিল্পীদের সম্মান হানি হচ্ছে, তাই দেশের শিল্পীদের সম্মানের কথা ভেবে শেষ পর্যন্ত শাকিব খান মুখ খুলতে বাধ্য হয়েছেন। শাকিব খান পরিমণি ও শরীফুল রাজকে ইঙ্গিত করে বলেন, আমি পরিমণিকে খুব ভালো আর্টিস্ট বলে জানতাম, কিন্তু পরিমণি যেসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাতে আমাদের দর্শকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বছর খানেক আগে সোশ্যাল মিডিয়াতে শোনা যায় পরিমণির বিয়ের কথা, আবার বছর ঘুরতে না ঘুরতে শোনা যায় পরিমণির বাচ্চা জন্ম দেওয়ার খবর, তার কিছুদিন পর আবার শোনা যায় পরিমণি ও শরীফুল রাজের ডিভোর্সের খবর। এসব কারণে পরিমণি আমাদের দেশের শিল্পীদের সম্মান নষ্ট করেছে। শাকিব খান আরও বলেন, পরিমণি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শরীফুল রাজের অত্যাচারের জন্য নাকি আর সংসার টিকে রাখতে পারছেন না, তাই তিনি ডিভোর্স চান। শাকিব খান বলেন, পরিমণি খুব ভুল করেছে, তাই এসব কর্মকাণ্ডের জন্য শিল্পীদের বদনাম হচ্ছে। দর্শকরা অন্য অভিনয় করা শিল্পীদের নামে খুব খারাপ ভাবছে। তাই শাকিব খান পরিমণি ও শরীফুল রাজকে তাদের ঘরের কথা বাইরে না আনার জন্য অনুরোধ জানিয়েছেন। শাকিব খান আরও বলেন, সিনেমা অবহেলাকৃত পরিমণির কারণে দেশের সিনেমার কোনো উন্নতি হচ্ছে না। পরিমণির প্রতি আমার যে ভালোবাসা ছিল এখনও সেটা আছে, তাই তাদের শুধরে যাওয়ার জন্য অনুরোধ করছি। শাকিব খান বলেন, পরিমণির কর্মকাণ্ডের জন্য আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, তাই আমি বলবো পরিমণিকে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে সুনামের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।